নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভেজিটেবিল স্যুপ রেসিপি নিয়ে এসেছি। শীতের সন্ধ্যায় এই ভেজিটেবিল স্যুপ খেতে খুবই ভালো লাগে এবং প্রত্যেকেই সেটা পছন্দ করে। আমি তাই আজকে একটা ভেজিটেবিল স্যুপ বানাবো। এবার ভেজিটেবিল স্যুপ বানাতে কি কি লাগবে দেখুন, আমি এখানে নিয়েছি 1/2 চামচ আদা ছেঁচা, মানে আমি আপনারা বেটেও নিতে পারেন, কুচিও নিতে পারেন। রসুনটাও 1 চামচ ছেঁচে নিয়েছি। আমি স্প্রিং অনিয়নের পাতাটা নিয়েছি কুচিয়ে, আমি স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়েছি। বাটার নিয়েছি, আমি এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি গাজর, রেড ক্যাপসিকাম, বিনস, গ্রিন ক্যাপসিকাম, আর নিয়েছি বাঁধাকপি। আমি এগুলো দিয়ে আমি আজকে একটা ভেজিটেবিল স্যুপ বানিয়ে আপনাদের দেখাবো। আসুন আপনারা রেসিপিটা দেখুন। গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি এখানে 1 চামচ মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে গেছে, এবার এর মধ্যে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন বা তেল মাখন মিশিয়েও বানাতে পারেন। আমি আজকে কর্নফ্লাওয়ার ছাড়া আমি এই রেসিপিটা বানাবো। সব থেকে হেলদি রেসিপি যেটা, কর্নফ্লাওয়ার দিলে যে হেলদি রেসিপি যেটা হয় না, কর্নফ্লাওয়ার ছাড়াই আমি এই রেসিপিটা বানাবো। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়নে পেঁয়াজটা যেটা থাকে ওইটা, তার সঙ্গে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্প্রিং অনিয়ন দিয়েও করতে পারেন, এমনি পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। এরপর আমি দিয়ে দিচ্ছি বিনস, এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি। ক্যাপসিকামটা যেহেতু খুব নরম সবজি তাই আমি একটু পরে দেব। কফি, গাজর, বিনসগুলো একটু সামান্য নাড়ানাড়ি নেড়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি একটু রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি এতে 1 লিটার মতো জল ঢেলে দিলাম। আমি এবার সবজিগুলো সেদ্ধ হতে দেব, কিন্তু তারপর আগে আমি এতে একটু নুন দিয়ে দেব। স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিয়ে হাই ফ্লেম করে দিলাম, দিয়ে ফুটতে দেবো। আমি 5 মিনিট মতো ফুটতে দেবো, ফুটে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। স্যুপটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু ফুটতে দেবো চিনিটা গলা পর্যন্ত। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন খাবেন সেরকম টেস্ট অনুযায়ী দেবেন। আমি এতে কর্নফ্লাওয়ার দেব না, আমি এরকম একটা হেলদি স্যুপ বানিয়েছি।
আমি এরপরে স্প্রিং অনিয়নের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার স্যুপটা পুরো রেডি হয়ে গেছে। আমি সামান্য সময় একটু 1 মিনিট মতো একটু রাখবো। স্প্রিং অনিয়ন আর গোলমরিচ দিয়েছি বলে একটু সামান্য পরিমাণে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো 1 মিনিট পরে। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটা প্রেস করে দেবেন যাতে পরে রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে ভালো কি খারাপ সেটা আমাকে জানাবেন। এবার আমার স্যুপটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন এরকম এসছে। আমি এবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে, তারপরে আমি সার্ভ করবো।